তৃতীয়বারের মতো বিয়ে করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। 31 আগস্ট ওল্ড ডিওজেসের একটি বাসায় তার গায়ে হলুদ সম্পন্ন হয়েছে। 2 সেপ্টেম্বর মালিবাগের একটি কমিউনিটি সেন্টারে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন অপূর্ব এবং তার হবু স্ত্রী শ্যাম্মা দেওয়ান। নিজের বিয়ের খবরটি নিশ্চিত করে অপূর্ব গণমাধ্যমকে জানান, আমার পরিকল্পনা ছিল বিয়ের অনুষ্ঠানে মিডিয়ার সবাইকে দাওয়াত করব, কিন্তু করোনার কারণে সেটা আর সম্ভব হচ্ছে না। পরে ভাবলাম 3 সেপ্টেম্বর মিডিয়ার বন্ধুদের সঙ্গে বসে পুরো খবরটি আনুষ্ঠানিকভাবে জানাবো, কিন্তু সেটাও হলো না। অনেকেই বিষয়টি নিয়ে কানাঘোষা করছেন, তাই না জানিয়ে আর পারলাম না। এই অভিনেতা আরও বলেন, বিয়ে করছি, চুরি বা ক্রাইম তো নয়, সুতরাং এটা নিয়ে লুকোচুরির কিছু নেই, বিয়ে আমি করছি এটা সত্য। তবে গতকাল বা আজ নয়, বিয়ে করব 2 সেপ্টেম্বর, আমি পবিত্র একটি সম্পর্কে জড়াচ্ছি, এই সময়ে আসলে সবার দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছি। অপূর্বর হবু স্ত্রীর নাম শ্যাম্মা দেওয়ান, তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক, তার পৈতৃক নিবাস ঢাকার লালমাটিয়াতে, তবে তার জন্ম ও বেড়ে ওঠা আমেরিকায়। দুই পরিবারের সিদ্ধান্তে বিয়ে করছেন তারা। ইতিমধ্যে তাদের গায়ে হলুদ পর্ব সম্পন্ন হয়েছে, এখন কেবল কাবিননামায় সই করে কবুল বলার বাকি। এদিকে অপূর্ব তৃতীয় বিয়ের ইঙ্গিত দিয়ে 1 সেপ্টেম্বর বিকাল 4:30 দিকে ফেসবুকে পোস্ট দিয়েছেন অভিনেতার দ্বিতীয় স্ত্রী নাজিয়া হাসান অদিতি, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। নিজের ফেসবুক পোস্টে নাজিয়া লিখেছেন, 4 বছরের প্রেম সফল হলো, মাশাল্লাহ, নবদম্পতির জন্য শুভকামনা। দ্বিতীয় স্ত্রীর এমন ইঙ্গিতপূর্ণ পোস্ট নিয়ে চর্চা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নেটিজেনরা বলছেন, নাজিয়া তার এই স্ট্যাটাসের মাধ্যমে অপূর্বকে খোঁচা দিয়েছেন। আরেক পক্ষের ধারণা, যুক্তরাষ্ট্র প্রবাসী শ্যাম্মা দেওয়ানের সঙ্গে গোপন প্রেমের কারণে সংসার ভেঙেছে অপূর্বর, সেই কারণে নাজিয়া খুব ঝেড়েছেন। কেউ বলছেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ থেকে সাবেক স্বামী অপূর্বকে শুভকামনা জানিয়েছেন নাজিয়া। 2020 সালে নাজিয়া হাসান অদিতির সঙ্গে ভেঙে যায় অপূর্ব দ্বিতীয় সংসার। ব্যক্তিগত কারণ দেখিয়ে দীর্ঘ 9 বছরের সংসার জীবনের ইতি টানেন এই তারকা অভিনেতা। 2020 সালের 17 মার্চ করোনা মহামারীর মধ্যে ফেসবুক পাতায় লিখে বিচ্ছেদের কথা জানান নাজিয়া হাসান অদিতি। এর আগে 2010 সালের 19 আগস্ট পালিয়ে গিয়ে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেছিলেন অপূর্ব, যদিও এর পরের বছরের ফেব্রুয়ারিতে ডিভোর্স হয়ে যায় তাদের। ওই বছরের 14 জুলাই অপূর্ব পারিবারিকভাবে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন।